Assalamualaikum, সম্মানিত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে সিলেটে বন্যা পরিস্থিতি মোটামুটি উন্নতির দিকে আছে পানি কমে গিয়েছে প্রায় 3-4 ফুটের মতো আর আমি বর্তমানে যে স্থানটিতে আছি বিশ্বনাথ দক্ষিণ শর্মা এখানে পানি কমে গিয়েছে মানুষ মোটামুটি শান্তির মধ্যে আছে তবে বর্ডারের সাইটের দিকে আর কি একটু পানি বেশি সেই দিকের মানুষ এখনো সংকটের মধ্যে আছে অনেক সমস্যার মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানটি আপনাদেরকে দেখাচ্ছি লালাবাজার সিলেট বিশ্বনাথ থানা টেংরা আলিপাড়া গ্রাম এই রাস্তাঘাট এবং বাড়িঘর ডুবন্ত অবস্থায় ছিল এই রাস্তাঘাটের উপরেও পানি ছিল কিন্তু বর্তমানে পানি নাই প্রায় 3-4 ফুট নিচে নেমে গিয়েছে পানি আর এই যে বর্তমানে আমি যেখানে আছি মসজিদের মধ্যে মসজিদের মাঠের মধ্যেও পানি আছিল কিন্তু বর্তমানে পানি নাই পানি নেমে গিয়েছে আল্লাহর রহমতে মোটামুটি অবস্থা বর্তমানে ভালো আছে এটাই তবে সুনামগঞ্জের এখনো কানাইঘাট জৈন্তা সেদিকে এখনো পানি আছে অনেক বেশি পানি সেদিকের মানুষ এখনো কষ্টে আছে সুনামগঞ্জের মানুষ তো দেশ এবং দেহে প্রবাস থেকে সামর্থ্যবান যারা আছে তারা অসহায় মানুষদের পাশে দাঁড়াইবেন সেই কামনা ব্যক্ত করে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম